আঙ্গুলে ময়লা আছে এই অজুহাতে তারা একটি বিশেষ সিলিকন পদার্থ দিয়ে পরিষ্কার করার কথা বলে নিয়ে নিচ্ছে ছাপ। অ্যাপস বানাইছে, অ্যাপসের মাধ্যমে সে আপনি যদি নাম দেন অথবা মোবাইল নাম্বার দেন অথবা যদি তার কাছে এনআইডি নাম্বার দেন সব তথ্য আপনাকে দিয়ে দিতে পারে। এরকম পারদর্শী একজন ব্যক্তি। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টগুলো কি কাজেই বা তারা সংরক্ষণ করছে এসব, কোন কাজে ব্যবহার করছে জানাবো তার বিস্তারিত। এগুলো মূলত মানুষের আঙ্গুলের ছাপ, এমন হাজার হাজার আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে একটি অপরাধী চক্র। এই অপরাধী চক্রটি কিভাবে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টগুলো সংগ্রহ করলো, কি কাজেই বা তারা সংরক্ষণ করছে এসব এবং কোন কাজে ব্যবহার করছে জানাবো তার বিস্তারিত। সিম কার্ড রেজিস্ট্রেশনের সময় একটি বিশেষ যন্ত্রে আঙ্গুলের ছাপ দিয়ে তথ্য দিতে হয়। এটি মূলত একটি বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি আঙ্গুলের ছাপ নিখুঁতভাবে সংগ্রহ করতে পারে। কিন্তু আঙ্গুল ভেজা থাকলে বা ময়লা থাকলে এতে সঠিকভাবে ব্যক্তি শনাক্ত করা যায় না, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে একটি অপরাধী চক্র। চক্রটি কৌশলে সংগ্রহ করছে মানুষের বায়োমেট্রিক। আঙ্গুলে ময়লা আছে এই অজুহাতে তারা একটি বিশেষ সিলিকন পদার্থ দিয়ে পরিষ্কার করার কথা বলে নিয়ে নিচ্ছে ছাপ, পরে তা সংরক্ষণ করা হচ্ছে আরেকটি সিলিকনে। এরকম হাজার হাজার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে তাদের কাছে। পুলিশ এই চক্রটির 8 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে 6 জনই দুটি মোবাইল অপারেটর কোম্পানির কাস্টমার কেয়ার ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি। এদের মধ্যে মেহেদী নামে একজন মাত্র এসএসসি পাস, কিন্তু প্রযুক্তিবিদ্যায় অত্যন্ত পারদর্শী। তিনি তৈরি করেছেন একটি বিশেষ অ্যাপস, যার মাধ্যমে সিমের বায়োমেট্রিক সহ অন্তত 6 ধরনের ব্যক্তিগত তথ্য টাকার বিনিময়ে তুলে দেওয়া হচ্ছে যে কারো কাছে। অ্যাপস বানাইছে, অ্যাপসের মাধ্যমে সে একটা মানুষের আপনি যদি তথ্য চান, আপনি যদি নাম দেন অথবা মোবাইল নাম্বার দেন অথবা যদি তার কাছে এনআইডি নাম্বার দেন সে সব তথ্য আপনাকে দিয়ে দিতে পারে। এরকম পারদর্শী একজন ব্যক্তি। তো সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, দরজা দরজায় ঘুরেছে চাকরির জন্য, কিন্তু যেহেতু লেখাপড়া তার মেট্রিক পাস, সে কারণে মেহেদী হাসানকে কেউ আর চাকরি দেনে। তখনই সে নিজেই অ্যাপস বানায়, সে নিজেই আপনি একটা, আপনি বললেন যে এই লোকটার তথ্য লাগবে, এই লোকটার বায়োটা লাগবে, এই লোকটার মোবাইল নাম্বার লাগবে, এই লোকটার এনআইডি নাম্বার লাগবে। সে তার অ্যাপস ব্যবহার করে সে মনে করি ওই আপনাকে লোকেশন বিক্রি করে, আপনার কাছে বায়োমেট্রিকের মানে আপনার কাছে যে মানে সিমের যে যাবতীয় তথ্য অথবা আপনার এনআইডি যাবতীয় তথ্য সে আপনার কাছে বিক্রি করে। পুলিশ বলছে অন্যের বায়োমেট্রিক তথ্য জালিয়াতি করে সিম কিনছে অপরাধীরা, ফলে অপরাধ কাণ্ডে এসব সিম ব্যবহার করেও তারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। আমরা যখন একজাট নাম্বারটা নিয়ে যখন অপরাধী নাম্বার নিয়ে তাকে ধরতে যাই, তখন সে বলে যে আমি তো এ কোনোদিন যাই নাই, কোনোদিন কাজটা করি নাই। অর্থাৎ আমরা তখনই বুঝতে পারছিলাম যে তাদের নাম বা তাদের মোবাইল নাম্বার বা তাদের বায়োমেট্রিক ব্যবহার করে কেউ, এটা আমরা বুঝতে পেরেছিলাম। যখনই আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় তারা বিজ্ঞাপন দিচ্ছে যে তারা লোকেশন দিতে পারবে, তারা ব্যক্তিগত তথ্য আপনাকে দিতে পারবে টাকার বিনিময়ে, তখন আমাদের ডিবি সাইবার টিম তারা তদন্ত শুরু করে। মোবাইল কোম্পানিগুলোকে তাদের কাস্টমার কেয়ার ও সেলস পয়েন্টের উপর নজরদারি বৃদ্ধি করার পরামর্শ পুলিশের। বুলবুল রেজদা, সময় সংবাদ, ঢাকা।